সোমবার প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের আসর। 27 ফেব্রুয়ারি রাত 1টায় অনুষ্ঠিত হতে চলেছে 2022 সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের আসরটি। এখানেই বছরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং কোচসহ সেরা পারফর্মারদের হাতে তুলে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের পুরস্কার। 36 বছর পর বিশ্বকাপ শিরোপা জেতা আর্জেন্টিনার বিশ্বকাপ নায়করা এবারে যে আসরের পুরস্কারের জন্য অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য। সেরা ফুটবলারের পুরস্কার জেতার জন্য সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেসি ছাড়াও হট ফেভারিটের তালিকায় আছেন কিলিয়ান এমব্যাপে এবং কারিম বেনজেমা। তবে তাদের থেকে কিছুটা হলেও এগিয়ে আছেন লিওনেল মেসি এবং কাতার বিশ্বকাপটাই তাদের মধ্যে ব্যবধানটা গড়ে দিয়েছে। এছাড়াও সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইমিলিয়ানো মার্টিনেজ, ওয়াসিম বুনো এবং থিবো কোর্তুয়া। তবে থিবো কোর্তুয়া ও ওয়াসিম বুনোর থেকে যে ইমিলিয়ানো মার্টিনেজ কিছুটা হলেও এগিয়ে আছেন সেটা সবাই বলে দিতে পারেন। কারণ কি না, বিশ্বকাপে ইমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্সেই দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপটা নিজেদের ঘরে তুলেছে আলবি সেলেস্তারা, যার কারণে এখানেও বিশ্বকাপটাই ইমিলিয়ানো মার্টিনেজের পক্ষে কথা বলবে। অন্যদিকে বছরের সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন দীর্ঘ 36 বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কলোনি, রিয়াল মাদ্রিদের বস কার্লো অ্যানচেলোত্তি এবং ম্যানচেস্টার সিটির গুরু পেপ গার্দিওলা। এই পুরস্কারটি জয়ের দৌড়ে লিওনেল স্কলোনি এবং কার্লো অ্যানচেলোত্তির থেকে কিছুটা হলেও পিছিয়ে আছেন পেপ গার্দিওলা। তবে লিওনেল স্কলোনির থেকে পিছিয়ে রাখার সুযোগ নেই কার্লো অ্যানচেলোত্তিকে, কারণ তার দারুণ কোচিংয়ের জন্যই রিয়াল মাদ্রিদ তাদের রেকর্ড 14তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা এর আগের মৌসুমে ঘরে তুলেছে। 2022 সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের এই কোচকে এর জন্যই লিওনেল স্কলোনির থেকে পিছিয়ে রাখা যাবে না। তবে এখানেও লিওনেল স্কলোনির পক্ষে কথা বলবে কাতার বিশ্বকাপের ট্রফিটা। দীর্ঘ 36 বছর পর লিওনেল স্কলোনির হাত ধরে এই বিশ্বকাপটা এনেছে আলবি সেলেস্তারা, যার কারণে তিনি 2022 সালের সেরা কোচের এই তালিকায় কিছুটা হলেও বাকিদের থেকে এগিয়ে থাকবেন। এবং এই বছর যদি আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের তিন নায়ক লিওনেল মেসি, গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ এবং কোচ লিওনেল স্কলোনি এই বর্ষসেরা পুরস্কারটা জিততে পারেন, তবে এটা একটি নতুন রেকর্ড হতে চলেছে। কারণ প্রথমবার কোনো দেশের তিনজন ফুটবলার, গোলরক্ষক এবং কোচ একই বছরে এই তিনটি ট্রফি নিয়ে যেতে পারেননি। তবে কাতার বিশ্বকাপ জয়ের কারণে এবার তিনটি পুরস্কারের জন্য এগিয়ে আছে আর্জেন্টাইনরা।